बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम श्रद्धेय शिक्षक मंडली आज के जूम दिए किभावे वीडियो रेकर्डिंग करा जाए तार छोटो एक विषय आपनादेरके देखानोर जन्य उपस्थित होयेछि। तो सकलेई आशा करब आपनारा एकटु मनोयोग सहकारे देखार चेष्टा करबेन। तो आमादेर प्रथमे जार जार कम्पिउटारे जूम जे सफटवेयरटा सेटा आगे इन्स्टल करा थाकते हबे। तो प्रथमे आमरा जूम सफटवेयरटा যেখানে আছে সেটার লোগো অথবা জুমের যে লোগোটা আছে সেটার মধ্যে আমরা ডবল ক্লিক করি, তাহলে আমাদের জুম সফটওয়্যারটা ওপেন হবে। এখান থেকে আমরা সকলেরই আমাদের শিডিউল তৈরি করা আছে মিটিংয়ের, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে মিটিংয়ে যাব। যেমন আমার এখানে আইসিটি ওয়ান স্কুল লেভেল, এটাতে আমরা ক্লাস শিডিউল সকলকে আমার দেওয়া আছে, এটার আইডি এবং হলো পাসওয়ার্ড। তো এটা আমরা ক্লাসটা স্টার্ট করব, জাস্ট স্টার্ট বাটনে প্রেস করব। এরপর সে কানেক্টিং হতে একটু সময় নেবে, কানেক্টিং হতে থাকবে। দেখেন প্রথমে জয়েন উইথ কম্পিউটার অডিও, যদি আমার কম্পিউটারে যে অডিও থাকে সেটা আমরা এখান থেকে কী করবো সিলেক্ট করে দেবো, অথবা যদি আমার বাইরে থেকে হেডফোন থাকে তাহলে সেটাও আমরা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা এটাকে ওকে করে দিলাম। দেন এখন আমাদের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাকে আমরা বড় করে দিলাম। আমার এখানে পার্টিসিপেন্ট, এখানে আমার কতগুলো পার্টিসিপেন্ট আছে এবং কারা কারা জয়েন করতেছে তা আমার এখানে দেখা যাবে। আমরা যদি পার্টিসিপেন্টে ক্লিক করি, তাহলে একবার ক্লিক করলে এটা অফ হবে, আরেকবার ক্লিক করলে এটা অন হবে। এখন আমাদের প্রশ্ন হলো, যখন আমরা স্টুডেন্টদেরকে জয়েন করিয়ে ফেলবো, স্টুডেন্টদেরকে জয়েন করার পরে আমরা এখন কি করব, ভিডিও রেকর্ডিং শুরু করব। জাস্ট আমাদের এই যে সফটওয়্যারটা জুমের, এর নিচে জাস্ট লেখা আছে রেকর্ড, রেকর্ড অন দিস কম্পিউটার। তাহলে অথবা আমরা অল্টার প্লাস আর এটা যদি প্রেস করি, তাহলে আমরা সহজ কথায় রেকর্ড লেখা আছে, রেকর্ড বাটনে আমরা প্রেস করি, রেকর্ডিং ইন প্রোগ্রেস, তাহলে সে আমাকে একটা নোটিফিকেশন দিবে, মেসেজ দিবে যে রেকর্ডিং শুরু হয়েছে, রেকর্ডিং অন প্রসেস। তাহলে এই যে কাজটা এখন আমার কাজ হবে, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে যে বোঝানো টপিক সেটা আমি বোঝাবো। যদি আমার ক্যামেরা অন করার দরকার পড়ে আমরা ক্যামেরা অন করে দেবো, তাহলে আমার এখানে ক্যামেরা অন হয়ে গেছে। যদি আমাদের ক্যামেরা অন করার প্রয়োজন হয় তাহলে আমরা ক্যামেরা অন করে দেব, যদি আমাদের ক্যামেরা অফ করার দরকার হয় তাহলে আমরা ক্যামেরা অফ করে দেব, যদি স্ক্রিন শেয়ার দরকার পড়ে অর্থাৎ আমার কম্পিউটারে কোনো ফাইল আছে অথবা কোনো লেখালেখি কোনো বিষয় আছে সেটা আমরা দেখাবো, তাহলে শেয়ার আমরা স্ক্রিন, শেয়ার স্ক্রিন এখানে প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। যদি আমরা হোয়াইট বোর্ডে লিখতে চাই তাহলে হোয়াইট বোর্ড, অথবা আমরা এখানে অন্য আমাদের যে সকল মনিটরগুলো আছে অথবা আমরা উইন্ডোগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো আমাদের এত কিছু দেখার দরকার নেই, জাস্ট স্ক্রিন লেখা আছে, স্ক্রিন বাটনে আমরা এটার মধ্যে আমরা ক্লিক করব, নিচে লেখা আছে শেয়ার, তাহলে আমরা শেয়ারে ক্লিক করব। দেন আমাদের এই যে আমাদের যে জুমের অপশনটা ছিল এটা আমরা মিনিমাইজ করে দেবো। এখন আমরা এখানে যা দেখাচ্ছি স্ক্রিনে ঠিক স্টুডেন্টরা তাদের ডিভাইস থেকে তাই দেখতে পাচ্ছে। আমি এখানে যে ফাইল খুলবো অথবা যে কম্পিউটারে খুলবো অথবা যে ড্রাইভ খুলবো ঠিক তাই স্টুডেন্ট দেখতে পাবে। এটা দেখা শেষ হয়ে গেলে বা আমার এটা দেখানো শেষ হয়ে গেলে উপরে লেখা আছে স্টপ শেয়ার, তাহলে আমরা জাস্ট স্টপ শেয়ারে ক্লিক করব, তাহলে আমার শেয়ারটা স্টপ হয়ে যাবে। তাহলে এখন যদি মনে করি আমার ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমি যা বলার তা আমার বলা শেষ হয়ে গেছে, এখন আমার যদি 40 মিনিট শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সেটা শেষ হয়ে যাবে। আর যদি আমাদের শেষ না হয়, যেহেতু এখন আমি বোঝাচ্ছি তো এখন আমার 40 মিনিট শেষ হয় নাই, এখন আমি কি করব ইন্ড করে দেব, আর যখন আমাদের শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা ইন্ড লেখা আছে ডান পাশে কর্নারে ইন্ড, তাহলে আমরা ইন্ডে চাপ দিলে ইন্ড মিটিং ফর অল এটা আমরা প্রেস করতেছি, আর যারা আমরা 40 মিনিট ক্লাস নিব তখন তাদের আমাদের অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তাহলে এটা মিটিংটা শেষ দেওয়া মাত্রই আমার যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেই ক্লাসটা আমাদের এখানে কনভার্ট মিটিং রেকর্ডিং সেটা আমার এখানে কি হবে কনভার্ট হতে থাকবে। ঠিক আছে, যেহেতু আমার 2-3 মিনিটের ভিডিও সেটা কনভার্ট হতে একটু সময়টা কম নেবে, যদি আমাদের 40 মিনিটের ভিডিও হয় 4-5 মিনিট সময় নেবে আমাদের রেকর্ডিং অর্থাৎ রেকর্ডটা কনভার্ট হতে। তাহলে আমাদের রেকর্ডটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আমার এখানে একটা মেসেজ আসবে, দেখেন আপনারা খেয়াল করে মেসেজ আসছে, মেসেজ কোথায় আছে, দিস পিসি মানে কম্পিউটার ডকুমেন্টস, তারপরে জুম নামে একটা ফোল্ডার আছে সেইখানে আজকের তারিখ অনুসারে এইখানে লেখা আছে আমি
ক্লাসের আমরা যে শিডিউল দিয়েছিলাম আইসিডি ওয়ান, ঠিক আছে, স্কুল লেভেল এবং আমার আইডি, সেটাও এখানে শো করতেছে। তারিখ কত সেটাও শো করতেছে, 2021-7-27। এখন আমাদের এখানে জুম _0 লেখা আছে এই বাটনটাতে, অর্থাৎ এই অপশনটা আমার হলো ভিডিও ফাইল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা রাইট বাটনে ক্লিক করব, নিচে দিকে লেখা আছে রিনেম। এখন আমি ক্লাস নিতেছিলাম, সাপোজ আমরা ক্লাস নিতেছিলাম জুম প্র্যাকটিস, ঠিক আছে, অথবা আমরা এখানে দেখাতে পারি যে আমি যে টপিকের উপর ক্লাস নিয়েছিলাম, সাপোজ ক্লাস 10 ICT, তারিখ দিয়ে দিলাম, সাপোজ আজকে হলো আমার কত তারিখ, 27 তারিখ, 27-7-2021। তাহলে এখন এন্টার দিয়ে দিলাম, আমার এই ভিডিওটা ক্লাস এবং তারিখ অনুসারে রেকর্ড হয়ে গেল। তাহলে এখন এটা আমরা ক্লোজ করে দিব, জাস্ট আমার ভিডিওটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এখন আমরা কি করব, এই ভিডিওটা আমার কিসের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব। সেজন্য আমাদের সকলেরই আমাদের কম্পিউটার থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার কি করব, সেটা ওপেন করব। যেমন আমার এখানে আছে গুগল ক্রোম, আছে মজিলা ফায়ারফক্স, সাপোজ আমরা সকলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগল ক্রোম ব্যবহার করি, তাহলে আমরা গুগল ক্রোমটা ব্যবহার করব। ওপেন করলাম, এইখানে আমরা ইউটিউব লিখব, youtube.com। তাহলে youtube.com লিখলে ইউটিউবের অপশনগুলো আমার এখানে চলে আসবে। তাহলে এখন আমাদের কাজ হবে এই ডান পাশে কর্নারে আমাদের এখানে মাউস পয়েন্টার নিলে যার যে নামে আমরা ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা এখানে আমাদের শো করবে। এই যে এখানে লাল বাটনে ওয়ানের পাশে এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে, সেটা এখানে আমরা ক্লিক করলে, হ্যাঁ, লার্ন আইসিটি আমার চ্যানেলের নাম, সেটা দেখা যাচ্ছে। তাহলে এখানে লেখা আছে ইউর চ্যানেল, তাহলে আমরা ইউর চ্যানেলে ক্লিক করি। ইউর চ্যানেলে ক্লিক করলে তাহলে আমাদের এখানে এই যে বিষয়টা আমাদের এখানে শো করতেছে, অর্থাৎ লার্ন আইসিটির বিষয়টা, এখানে আমাদের বাচ্চার আমার ছবিটা দিয়েছি সেটা, এবং আমরা এখানে কতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলা এখানে সে কী করতেছে, শো করতেছে। তাহলে এখন আমরা করব যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা আমরা আপলোড করব। জাস্ট এই ডান পাশে কর্নারে লেখা আছে কি প্লাস, অর্থাৎ ক্রিয়েট, এই ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব, ক্রিয়েট আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে আমরা যাব। একটু সময় নেবে লোডিং হতে, দেন আমি যে ফাইলটা একটু আগে রেকর্ড করেছিলাম সেই ফাইলটা আমরা দেখব। তাহলে এখানে আমাদের লেখা আছে সিলেক্ট ফাইল, তাহলে আমি যে ফাইলটা একটু আগে রেকর্ড করে লিখেছি সেই ফাইলটা এখানে আমরা কি করব, আপলোড করব। তাহলে এজন্য এখানে আমাদের আমরা কোথায় করেছিলাম, ডকুমেন্টস, এই ডকুমেন্টস, দেন আমরা এই ডকুমেন্টসের ভিতরে জুম নামক একটা ফোল্ডার ছিল, তাহলে এই যে জুম নামের ফোল্ডার দেখা যাচ্ছে এখানে আমরা ডবল ক্লিক করি। এরপরে আমরা আজকের তারিখ, দেখেন লেখা আছে 21-7-27, আজকের তারিখ অনুসারে আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটা এখানে আমরা ডবল ক্লিক করি, তাহলে লেখা আছে ক্লাস 10 ICT 27-7-2021। তাহলে এটা ক্লিক করে ডান পাশে লেখা আছে নিচে ওপেন, তাহলে ওপেনে ক্লিক, তাহলে এই ভিডিওটা আমার এখানে কী হতে থাকলো, ওপেন হতে থাকলো। এখন আমরা কী করব, নেক্সট নেক্সট নেক্সট, জাস্ট আমরা নেক্সট, জাস্ট আমরা নেক্সট, জাস্ট আমরা নেক্সট। এখন আমরা এখানে দিব সেভ টু পাবলিশ, সেভ অর পাবলিশ, এখানে আমাদের হবে পাবলিক। আর এই পর্যন্ত আমাদের যে ভিডিওটা এখানে নিচে আমাদের দেখা যাচ্ছে প্রসেসিং, অর্থাৎ ভিডিওটা আগে আপলোড হবে 100%, তারপরে প্রসেসিং হবে 100%। তাহলে আমাদের এখানে দেখে প্রসেসিং হতে কত দেখা যাচ্ছে, 65%, 71%, আমার এখানে লেখা আছে 9 সেকেন্ড, 6 সেকেন্ডস লেফট, মানে 85%, এভাবে 100% হয়ে গেলে আমরা পাবলিক দিয়ে আমরা এখানে কি করব, পাবলিশ করে দেব। আমরা দেখছি এখানে 100% যখন হয়ে যাবে, 95% হয়ে গেছে, এখন আমরা 100% হয়ে গেলেই আমরা কি করব, এখানে পাবলিশ করে ফেলব। তাহলে এখন এখানে আবার চেকিং করতেছে যে আমার এই ভিডিওটাকে কি আছে কি না, যে ভিডিওটার মধ্যে কোনো বিষয় ডুপ্লিকেট মানে ডবল আছে কি না, কারো কাছ থেকে কপি করা কি না, সেগুলা গুগল ইউটিউব তারা চেক করবে। আমাদের এত কিছু দরকার নাই, জাস্ট আমরা একটু সময় অপেক্ষা করব, এখানে চেকিং করবে 100% হচ্ছে কি না, ঠিক আছে। অথবা এখানে চেকিং যদি আমাদের 100% নাও হয় তাও আমাদের সমস্যা নাই, যেহেতু আমাদের চেকিং সেক্স কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড,
কোনো কিছু পায় না জাস্ট এখন আমরা পাবলিশে চাপ দেব এখন আমাদের ভিডিওটা কি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে এখন আমরা এই যে ভিডিওটা আমরা পাবলিশ করে ফেললাম আমার আর কোনো কাজ নাই এই যে এখানে লেখা আছে কপি ভিডিও লিংক এটা আমরা কপি করব এই ভিডিও লিংকটা আমরা কপি করলাম এখন আমরা এটাকে ক্লোজ করে দেব এখন আমাদের এখানে দেখা যাচ্ছে ভিডিওটা আমরা এসে গেছে লিংকও আমার কপি হয়ে গেছে সকল কাজ হয়ে গেছে এখন এটাকে আমরা কেটে দিব অথবা মিনিমাইজ করব এখন আমরা কোথায় যাব আমাদের যে ভাইবারটা আছে সেই ভাইবার আমরা যাব এই যে ভাইবার এখন আমরা ভাইবারটা ওপেন করলাম আমাদের এখানে স্কুল টিচার ডিসি পেয়েছি আমরা যে ক্লাসে আমি ক্লাসটা নিয়েছিলাম সাপোজ আমরা নিয়েছিলাম ক্লাস টেন তাহলে আমরা এখান থেকে কি করব ক্লাস টেন খুললাম খোলার পরে এই যে নিচে লেখা আছে মাউস পয়েন্টারটা আমার কার্সারটা আমার কি করতেছে জ্বলতেছে নিতেছে এখানে আমরা ক্লিক করব এখন আমরা কন্ট্রোল ভি করব কন্ট্রোল ভি করার পরে আমার যে লিংকটা সেটা এখানে চলে আসছে জাস্ট এখন ডান পাশে আমরা শুধু কি করে দেব সেন্ড বাটনে ক্লিক করে দেব আমি এখন সেন্ড করতেছি না কারণ এটা আমার ক্লাসের কোনো ভিডিও না তাহলে আমরা এখানে এটা কেটে দিলাম তাহলে এখন এটাকে সেন্ড করা মাত্রই আমি যে ক্লাসে দেব সেই ক্লাসে আমার কি হবে ভিডিওটা চলে যাবে তাহলে এইভাবে আমরা আমাদের যে জুম ক্লাস রেকর্ডিং এবং যে জুম ক্লাসটা আমরা কোথায় আমাদের ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে তারপরে আমরা ভাইবারে দিতে পারলাম এইভাবে আমাদের কাজটা করতে হবে সকলকেই তাহলে এখন যদি কারো মনে হয় যে আমার এখানে প্রবলেম হচ্ছে তো আপনারা শেয়ার করবেন এবং সে বিষয়গুলো আমাদের আমাকে অথবা আমাদের মানিক স্যারকে যদি জানান তাহলে আশা করি আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের হেল্প করতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম